শত্রু থেকে দূরত্ব বজায় রাখুন। পশ্চিমে বরুণাগিরি নামের এক পর্বত ছিল, সেই প্রদেশে মন্দমিষ নামের এক সাপ ছিল। কিছুদিন পরে ও বুড়ো হয়ে গেল, শিকার করার মতো ওর আর শক্তি ছিল না। এখন কিভাবে শিকার খোঁজা যায় এই নিয়ে সে ভাবতে লাগল। তখন সে এক পুকুরের কাছে গেল, সেই পুকুরে অনেকগুলো ব্যাঙ ছিল। পুকুর পাড়ে সাপ বসে রইল, তখন তাকে একটা ব্যাঙ জিজ্ঞেস করল, কাকা কাকা, আপনি এখানে এমন করে কেন বসে আছেন? আগের মতো কেন শিকার খুঁজছেন না? তখন সাপ বলল, এখন আমার ভাগ্যে আর শিকারই নেই, তাহলে আমি তাকে খোঁজার চেষ্টা কিভাবে করব? পরশু আমি একটা ব্যাঙের পিছু করেছিলাম, সে গিয়ে এক ব্রাহ্মণের ঘরে ঢুকে গেল। আমি তার পেছন পেছন গেলাম, আর তখনই ব্রাহ্মণের ছেলে আমায় লেজে পাড়িয়ে দিল, তাই আমি ওকে ছোবল মেরে দিলাম আর সে ছেলেটি মরে গেল। এই ছেলে মৃত্যুতে দুঃখী হয়ে ব্রাহ্মণ আমাকে অভিশাপ দিল, পাপী, তুই আমার নিরপরাধ ছেলেকে ছোবল মেরেছিস, তুই ব্যাঙের বাহন হবি, আর সেই ব্যাঙ যদি তোকে কিছু খেতে দেয় তাহলে তাই দিয়ে তোর খিদে মেটাতে হবে। তাই আমি তোমার সেবা করার জন্য এখানে এসেছি। সাপের এই কথা শুনে সমস্ত ব্যাঙ খুব খুশি হল। সব ব্যাঙের কাছে এই খবর পৌঁছালো। সে পুকুরের ব্যাঙের রাজা যখনই এই খবর জানতে পারল, সে তক্ষুনি গিয়ে সাপের মাথায় বসে পড়ল, আর পেছন পেছনে আরও অনেক ব্যাঙ এলো আর সাপের গায়ে বসে পড়ল। তারপর সেই সাপ সমস্ত ব্যাঙদের ঘোরাত আর ওদের খুশি করে দিত। সব ব্যাঙ হাততালি বাজিয়ে ডড়াও ডড়াও করতে লাগল। আবার পরের দিন সব ব্যাঙ সাপের শরীরের উপর চড়ে বসল, কিন্তু সেই ধূর্ত সাপ ধীরে ধীরে চলতে লাগল। ব্যাঙেরা মজা পাচ্ছিল না। তখন ব্যাঙের রাজা জিজ্ঞাসা করল, তুমি কালকের মতো তাড়াতাড়ি কেন যাচ্ছ না, ধীরে ধীরে কেন যাচ্ছ? তখন সাপ বলল, মহারাজ, আমার পেটে খাবারের একটা দানাও নেই, তাহলে আমি কিভাবে দৌড়ব? আমার শরীরে শক্তিই নেই, আমি কি করব? আরে, তাহলে ছোট ছোট ব্যাঙ খাও, এটা ব্যাঙেদের রাজা বলল। এটা শুনে সাপ মনে মনে খুব খুশি হল, আমার চিন্তা দূর হয়ে গেছে, এখন অনেক দিন ধরে আমি ব্যাং খেতে পারব। এই ভেবে রোজ ছোট বড় ব্যাং সে খেতে লাগল, আর শরীরে আবার শক্তি বাড়তে লাগল। আর এরকম করতে করতে একদিনও ব্যাঙেদের রাজাকেই খেয়ে ফেলল। তাই বুদ্ধিমান লোকেদের কখনোই শত্রুর উপরে বিশ্বাস করা উচিত নয়, তার উপরে কখনোই দয়া দেখাতে নেই। শত্রু আর আগুনের কাছে গেলে তার পরিণাম খারাপই হয়।